নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পার্টনারশিপ বিজনেস সম্বন্ধে, মানে যাকে বাংলায় আমরা বলি অংশীদারি কারবার। তো এই অংশীদারি কারবার কাকে বলে, এই অংশীদারি কারবারের কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এবং অংশীদারি কারবারের যেটা মেন অংশীদারদের চুক্তি, এই চুক্তিপত্রে কী কী বিষয়গুলো উল্লেখ থাকে, এই সমস্ত নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো প্রথমে আমরা শুরু করব যে অংশীদারি কারবার কাকে বলে। দেখুন, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে যে বিজনেস বা যে কারবার গঠন করে তাকেই আমরা বলবো অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। তো আপনারা বুঝতে পারলেন এর সংজ্ঞাটা। এবার চলুন আমরা দেখে নিই এদের কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম বৈশিষ্ট্য হলো মালিকানা। দেখুন, অংশীদারি কারবারের মালিকানা অংশীদারদের ওপরেই ন্যস্ত থাকে। সেক্ষেত্রে বলে রাখি, ন্যূনতম মালিকানার সংখ্যা হবে অংশীদারি কারবারের 2 জন এবং সর্বোচ্চ মালিকানার সংখ্যা হবে 20 জন। এবার ব্যাংকিং কারবার যেগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু মালিকের সর্বোচ্চ সংখ্যাটা হবে 10 জন, মানে ব্যাংকিং কারবারের ক্ষেত্রে 10 জন এবং অন্যান্য পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে 20 জন সর্বোচ্চ মালিকানা হতে পারে। এবার আমরা জানবো পৃথক সত্তা। দেখুন, অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসের আইনগত কোনো আলাদা পৃথক সত্তা নেই, মানে অংশীদাররা এবং অংশীদারি কারবার এক এবং অভিন্ন, এদের আলাদা কোনো পৃথক সত্তা নেই। এবার আমরা জানবো ব্যবস্থাপনা এবং পরিচালনা। দেখুন, অংশীদারি কারবারের ব্যবস্থাপনা এবং পরিচালনার ক্ষেত্রে সকল অংশীদাররা অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে তাদের সবারই অধিকার আছে। কিন্তু বাস্তবে যেটা দেখা যায়, মানে যে যে অংশীদাররা দক্ষ ব্যবস্থাপনা এবং পরিচালনা যারা আর কি সামলাতে পারবে, অন্যান্য অংশীদারদের সহমতে তাদেরকেই কিন্তু এই বিশেষ দায়িত্বটা দেওয়া হয়। মানে ধরুন, সবাই তো আর ব্যবস্থাপনা এবং পরিচালনা করতে পারে না। কেউ মার্কেটিং করবে, কেউ সেলস করবে, কেউ ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট দেখবে, মানে সব অংশীদাররা সহমতে যে যে যারা দক্ষ সে সেই দায়িত্বটা নিয়ে নেয়। এবার আসছে মূলধন, যেটা মেন পার্টনারশিপ বিজনেস। দেখুন, অংশীদাররাই কিন্তু তাদের সমস্ত মূলধনটা জোগাড় করে। সেক্ষেত্রে বলে রাখা ভালো যে সমস্ত অংশীদারদের কিন্তু মূলধনের পরিমাণ যে সমান হতে হবে সেটা নয়। ধরুন, এ সে অংশীদার দিল 5 লাখ টাকা, বি সে অংশীদার দিল 3 লাখ টাকা, সি সে অংশীদার দিল 1.5 লাখ টাকা, মানে তারা তাদের মতো করে তাদের যেটুকু সামর্থ্য তারা কিন্তু সেই মূলধন তারা ইনভেস্ট করতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে সমস্ত অংশীদারকে সমানভাবে তাদের মূলধন ইনভেস্ট করতে হবে। এবার যেটা মেন আসছে, অংশীদারি কারবারের চুক্তি, যাকে বলা হয় পার্টনারশিপ ডিড। দেখুন, অংশীদারি কারবারের মূল ভিত্তিটাই থাকে কিন্তু অংশীদারদের এই চুক্তির ওপরে। এই চুক্তি মৌখিক হতে পারে এবং লিখিতও হতে পারে, কিন্তু যেটা বেশি গুরুত্ব পায় সেটা কিন্তু লিখিত, মানে অংশীদারি কারবারের লিখিত চুক্তিপত্রের ওপরেই কিন্তু বেশি গুরুত্ব আরোপ করা হয়। এবার আমরা আলোচনা করবো স্থায়িত্ব, মানে একটা অংশীদারি কারবার কতদিন মেয়াদ থাকবে। দেখুন, এটাও কিন্তু নির্ভর করে অংশীদারদের পারস্পরিক দায়বদ্ধতা এবং ওই যে অংশীদারদের চুক্তিপত্রের ওপর, মানে পুরোপুরি অংশীদারি কারবারটার স্থায়িত্ব বা মেয়াদকাল কিন্তু অংশীদারি চুক্তিপত্র এবং অংশীদারদের পারস্পরিক বোঝাপড়ার ওপরেই কিন্তু ন্যস্ত থাকে, মানে বোঝায়। অংশীদারি কারবারের দায় কিন্তু অসীম, মানে অংশীদারি কারবারের দেনা পরিশোধ করতে না পারলে কারবারের দেনা পরিশোধের জন্য কিন্তু সমস্ত অংশীদাররা ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে দায়বদ্ধ থাকে। দায়টা কিন্তু অংশীদারি কারবারে অসীম। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অংশীদারি চুক্তিপত্র, মানে যেটা অংশীদারি কারবারের ভিত্তি বলা। আচ্ছা, অংশীদারি চুক্তিপত্র কাকে বলে সেটা আমরা জেনে নিই। দেখুন, অংশীদারি কারবার গঠন করতে অংশীদাররা পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে যে চুক্তি করে তাকেই আমরা বলবো অংশীদারি চুক্তিপত্র। তো এবার আমরা জেনে নিই যে অংশীদারি চুক্তিপত্রে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো থাকে। দেখুন, প্রথমত থাকে অংশীদারি কারবারের কী নাম হবে, সেটা কিন্তু অংশীদারি চুক্তিপত্রে লিখিত থাকতে হবে যে অংশীদারি কারবারের কী নাম। এবার অংশীদারি কারবারটা কোন ডেটে প্রতিষ্ঠিত হচ্ছে, মানে কবে থেকে আর কি শুরু হচ্ছে, সেই ডেটটাও কিন্তু সেই চুক্তিপত্রে রাখতে হবে। এবং অংশীদারি কারবারের মেয়াদকাল, সেই মেয়াদকালটাও কিন্তু অংশীদারি চুক্তিপত্রে আপনাকে রাখতে হবে। এবার কি, সমস্ত অংশীদারদের ঠিকানা এবং নাম, এবং তারা যদি অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থাকে সেই সমস্ত বিবরণটা কিন্তু আপনাকে অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। আর কি করতে হবে না, অংশীদারি কারবারে আপনার লাভ লোকসানের যে হার, বন্টনের যে হার, সমস্ত অংশীদারদের মধ্যে যে লাভ লোকসান বন্টনের যে হারটা, সেই হারটাও কিন্তু আপনাকে অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। আর কি করতে হবে না, অংশীদারি কারবারে সমস্ত অংশীদাররা যে মূলধন বিনিয়োগ করছে সেই পরিমাণটাও কিন্তু আপনাকে অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। আর একটা যেটা কথা, ব্যবস্থাপনা এবং পরিচালনার জন্য আপনি যে যে অংশীদারগুলোকে
কাজে বহাল করবেন, সেই অংশীদারদেরকে আলাদা করে কোনো বেতন দেবেন? যদি বেতন দেন সেক্ষেত্রে কত টাকা সেই বেতনের পরিমাণ হবে সেটাও কিন্তু আপনাকে চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। এবার ধরুন আমরা অংশীদারি কারবারে যদি ঋণ নেন, সেই ঋণের যে সুদের হার হবে, ইন্টারেস্ট রেট, সেটাও কিন্তু আপনাকে এই চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। আর কি না, কারবারে যদি কোনো নতুন অংশীদারকে আপনি নেন এবং কারবার থেকে যদি কোনো অংশীদার অবসর গ্রহণ করেন, সেই যে নিয়মকানুনগুলো সেগুলোও কিন্তু আপনাকে একে একে অংশীদারি চুক্তিপত্রে লিখে রাখতে হবে। সর্বশেষ, অংশীদারি কারবারে বিলোপ সাধন, মানে অংশীদারি কারবারের মেয়াদ শেষের পর যদি অংশীদারি কারবারটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কী কী নিয়ম থাকবে বা কী কী নিয়মের আওতায় অংশীদারি কারবারটা বন্ধ হবে, সেই নিয়মগুলোও কিন্তু আপনাকে অংশী চুক্তিপত্রে ভালোভাবে লিপিবদ্ধ করে রাখতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যে অংশীদারি কারবার কী, অংশীদারি কারবারের বৈশিষ্ট্য এবং অংশীদারি কারবারের চুক্তির গুরুত্ব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন যাতে সবাই বিষয়টা জানতে পারে। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।